नमस्कार कृषि विषय यूट्यूब चैनल नेचार एग्रिकल्चर पक्ष अपने सकल के स्वागत जाना। आपनी कि आपनार गाचे ठीक एई रकम आम धराते चान ताहले ए भिडियोटी आपनारे जोन्नो, कारण ए भिडियोटी आम्रा आलोचना करते चलेछी मात्र एकटी परिचर्या करेई आपनारा किभाबे आपनादेर गाचे सहजे ठीक एई रकम आम धराते पारबेन। आपनारा होयतो इतिमध्येई लक्ष्य करते शुरू करेछेन आम गाछगुलिते ठीक एई रकम देखुन स्क्रिने आपनारा ठीक जेरकम देखछेन ठीक एई रकम मुकुल किन्तु आपनादेर प्राय समस्त गाछेई आसते शुरू करेछे। किछु गाछे अलरेडी मुकुल चले एसेछे आबार किछु किछु गाछे सबे एई रकम मुकुलेर देखा पावा जाच्छे। ठीक एई समय जदि आपनादेर मुकुलेर सठिक परिचर्या आपनारा जदि ना करेन ताहले किन्तु कखनोई ठीक एई रकम आम किन्तु आपनादेर गाछे धरबे ना, आपनादेर बेशिरभाग मुकुली किन्तु झरे जाबे। ठीक एई मुकुल झराके आपनारा कि करे बन्ध करबेन आर कि करे आपनादेर गाछे ঠিক এই রকম আম ধরাবেন এজন্যই কিন্তু আমরা এই ভিডিওটি করেছি, যাতে করে আপনারা আপনাদের গাছে খুব সুন্দরভাবে এই বছরও খুব সুন্দর আম ফলাতে পারেন। আমরা আপনাদের এটা করুন সেটা করুন এই সমস্ত বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না, আমরা সরাসরি আমরা মূল বিষয়টিতে চলে যাব যে ঠিক কিরকম পরিচর্যা করলে আপনাদের গাছে ঠিক এই রকম মুকুল আসবে এবং সেই মুকুলগুলি সহজেই ফলে পরিণত হবে। দর্শক আপনাদের গাছে যখন ঠিক এই রকম শাখায় শাখায় সবে মুকুলের দেখা পাওয়া যাচ্ছে ঠিক এই অবস্থায় আপনারা আপনাদের গাছের গোড়ায় ঠিক শীতের মতন করেই ঠিক শীতে যেভাবে আপনারা গাছের পরিচর্যা করেছেন বা সারা বছর যেভাবে করে এসেছেন ঠিক সেই রকমই পরিচর্যা আপনারা বজায় রাখুন। আপনারা এক্সট্রা কোনো রকম পরিচর্যা এই সময় অন্তত করতে যাবেন না। আপনাদের মুকুলগুলি যখন একটু বড় হবে তারপর থেকে আপনারা আপনাদের গাছের গোড়ায় জল দিতে শুরু করুন। আপনাদের গাছ যদি বড় গাছ হয় তবে গাছের থেকে একটু দূর দিয়ে রিং আকৃতি করে আপনাদের কিন্তু জল দিতে হবে। আর যদি আপনাদের গাছটি ছাদের উপরে টবে থাকে তবে আপনাদের ঠিক শীতের মতন করে নয়, এবার কিন্তু আপনাদের একটু বেশি জল দিতে হবে। আপনাদের প্রতিদিন গাছের গোড়ায় জল দিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এই সময় গাছে শুধু প্রয়োজন অনুসারে জল দিলেই হবে না, গাছে ভালো ফলনের জন্য আপনাদের কিন্তু গাছে ঔষধও স্প্রে করতে হবে। আর আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা ভাবছেন আপনাদের গাছে ঔষধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদেরকে বলে রাখি আপনাদের মুকুলগুলির যখন ঠিক এই রকম অবস্থা হবে দেখুন মুকুলগুলির কি অবস্থাটা হয়েছে, ঠিক এই রকম অবস্থায় আপনারা কি করবেন, আপনাদের এই মুকুলগুলি থেকে কি ফলে পরিণত হবে বলে মনে হয়। এই মুকুলগুলি গাছে আসার সাথে সাথেই এই মুকুলগুলিতে চোষক পোকায় আক্রমণ করেছে, যার জন্য এই মুকুলগুলি ঠিক এই রকম কালো হয়ে গেছে। এর জন্য আপনারা ঠিক কি কি ধরনের ঔষধ আপনাদের গাছে স্প্রে করতে পারেন এবং কখন করবেন এবং কি পরিমাণে করবেন চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আম গাছের মুকুলে ঔষধ স্প্রে করার জন্য ঠিক এই সময় যখন গাছে একটু একটু মুকুলের দেখা পাওয়া যাচ্ছে এই অবস্থাতেই কিন্তু আপনাদের গাছে স্প্রে করতে হবে, কারণ এর পরবর্তী সময়ে যখন গাছের মুকুলগুলিতে ফুল ফুটতে শুরু করবে তখন কিন্তু আপনারা আর গাছে স্প্রে করতে পারবেন না। তখন যদি আপনারা গাছে স্প্রে করেন তখন দেখবেন আপনাদের গাছের ফুলগুলি সহজেই ঝরে পড়ে যাচ্ছে। এজন্যই আপনাদের যখন ঠিক এই অবস্থায় সবে মুকুল বের হচ্ছে এখন থেকেই আপনাদের গাছে ঔষধ স্প্রে করতে হবে। এই সময় গাছে ঔষধ স্প্রে করার মূল উদ্দেশ্য হল গাছে আক্রমণকারী ক্ষতিকারক চষি পোকাগুলিকে বা সেই চষি পোকাগুলির বাসস্থানগুলিকে নষ্ট করে দেওয়া। এদের মধ্যে যেমন রয়েছে হপার পোকা, এই হপার পোকাগুলি গাছের কচি অংশের রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে এবং সেই সঙ্গে এই সময় গাছে আসা নতুন মুকুলগুলির রস চুষে খেয়েও এই মুকুলগুলিকে দুর্বল করে ফেলে। ফলে এই মুকুলগুলিতে যে ফুলগুলি হয় সেগুলি পরবর্তী সময়ে অনায়াসেই ঝরে যেতে দেখা যায়। আর ঠিক এজন্যই এই সময় যখন গাছে সবে মুকুলগুলির দেখা পাওয়া যাচ্ছে এই অবস্থা থেকেই আপনাদের গাছে ঔষধ স্প্রে করতে হবে। আর এই স্প্রে করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আলফামেথ্রিন 10% EC, এই ঔষধটি আপনারা পেয়ে যাবেন স্টপ নামে।
এই ঔষধ আপনারা আপনাদের নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে খোঁজ করুন, অবশ্যই পেয়ে যাবেন। এগুলির ছোটো ফাইলও হয়, এগুলির ছোটো ফাইল আপনারা সংগ্রহ করুন। বাসায় যদি অল্প গাছ থাকে তবে ছোট্ট ফাইল সংগ্রহ করে আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিন। আর আপনারা স্প্রে করবেন ঠিক কী পরিমাণে তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে আরও একটি ঔষধ দিয়ে আপনাদের এই সময় আপনাদের গাছে স্প্রে করতে হবে, ইমিডাক্লোপিড 17.8% SL। এই ঔষধটি আপনারা পেয়ে যাবেন মিডিয়া নামে। এই ঔষধটির ব্যবহারিক মাত্রা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই দুটি ঔষধকে একসঙ্গে গুলেও আপনারা আপনাদের গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিতে পারেন। এছাড়া যদি আলাদা আলাদাভাবে আপনারা স্প্রে করতে চান তাও কিন্তু করতে পারেন। এছাড়াও যাদের বাসায় একটা মাত্র গাছ রয়েছে তাদের এত বড় ফাইল সংগ্রহ করার কোনো দরকার নেই। এর জন্য আপনারা সংগ্রহ করতে পারেন একতারা। এই একতারা ঔষধটি আপনারা আপনাদের নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে পেয়ে যাবেন এবং এর ব্যবহারিক মাত্রা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। এবং এছাড়া যারা বড় বাগানে রয়েছেন তাদের এই সময় যখন গাছে মুকুল আসছে এই অবস্থা থেকেই আপনাদের গাছের গোড়ার যে আগাছা রয়েছে সেগুলিকে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। গাছের গোড়া পুরো পরিষ্কার করে রাখুন, এতে আপনাদের গাছে রোগ পোকার আক্রমণ কম হবে। এবং সেই সঙ্গে যখন এই মুকুলগুলি সবে গুটিতে পরিণত হবে এই অবস্থা থেকেই আপনাদের গাছে কিন্তু সেচ দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো লক্ষ্য করেছেন আম গাছে এর আগের বছরও প্রচুর মুকুল এসেছিল, কিন্তু সেই মুকুলগুলির বেশিরভাগই ঝরে গিয়েছে। তার বদলে গাছে শুধু একটু দুটি আম ছাড়া আর আমের দেখা পাওয়া যায়নি। এই রকম কেন হয়েছে? এই রকম অবস্থা যাতে এই বছরও না হয় এজন্য আপনারা ঠিক কী কী ধরনের পরিচর্যা করবেন এ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি এইভাবে পরিচর্যা করতে পারলেই আপনাদের গাছেও ঠিক এই রকম প্রত্যেকটি শাখায় শাখায় আপনারা আম ধরতে পারবেন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর এই রকম আরও লেটেস্ট ভিডিও যদি আপনারা পরবর্তী দিনেও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সেই সঙ্গে বেল আইকনে চাপ দিয়ে অল করে দিন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।